রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাভরভ ঢাকায় আসছেন, বেশ কথাবার্তা দেখছে এটা নিয়ে সামাজিক মাধ্যমে। আগামী মাসের 7 এবং 8 তারিখে উনি আসবেন। আমাকে কেউ কেউ আমার অন্যান্য ভিডিওর মন্তব্যে এটা নিয়ে কথা বলতে বলছেন এবং আমার ফেসবুকের যে মেসেঞ্জার আছে সেটাতেও কেউ কেউ লিখছেন এবং খুব অদ্ভুত একটা প্রশ্ন কেউ কেউ করছেন। আমি ঠিক জানি না কেন তারা এই প্রশ্নটা করছেন, তারা কোথা থেকে এটা শুনেছেন যে এর সাথে আমাদের এখানে এক ধরনের রাশিয়া আমেরিকা যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি হওয়া কোনো সম্ভাবনা আছে কি না, মানে এই ধরনের একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছেন। আমি সত্যি খুব অবাক হয়েছি এবং এর জন্য মনে হলো এই প্রশ্নটারও একটু জবাব দেওয়া দরকার। আমি জানি না কোথায় আপনারা এই ধরনের তথ্য পেয়েছেন, যাই হোক ওটা আদৌ সম্ভাবনা আছে কি না বা সেটার কোনো রকম কোনো প্রভাব এই সফরে আছে কি না অথবা তার আসলে উদ্দেশ্যটা কি সেটাই একটু বুঝতে চাইব আমার মতো করে, আমার টেক। ল্যাভরভ ইনফ্যাক্ট বাংলাদেশে আসার কথা ছিল আরও আগে, গত নভেম্বরে বা ডিসেম্বরে, সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই, উনি আসলেন। তো এটা একেবারে অভাবনীয় না যে ল্যাভরভ আসছেন। এবং যারা আমরা আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর রাখি, যারা আমরা খেয়াল করছি ল্যাভরভ কী করছেন বা রাশা কী করছে, তাহলে এই সফরটাকে খুব বেশি র্যাডিক্যাল কিছু অদ্ভুত কিছু মনে হওয়ারও কোনো কারণ নাই আমি মনে করি। তারপরে এটার অনেকগুলো ইম্প্যাক্ট আছে, সত্যিই আছে, সরকারের স্বার্থ আছে, আবার সরকার বাজিও ধরছে, যে বাজিটা সরকারের জন্য একটা বড় ঝুঁকিও তৈরি করতে পারে। সব কিছু নিয়ে কথা বলবো। আমরা যারা খেয়াল রাখি তারা জানি যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে, এটা আগ্রাসন, এটা যুদ্ধ, রাশিয়া যাই বলুক না কেন স্পেশাল মিলিটারি অপারেশন, তার এই আগ্রাসনের পর থেকে আমরা খেয়াল করবো যে রাশিয়া এক অর্থে অনেক দিক থেকে বন্ধুহীন হয়ে পড়ছিল, তার দিক থেকে অনেক মানুষ সরে যাচ্ছিল, অনেক দেশ সরে যাচ্ছিল। জাতিসংঘের যেই ভোটগুলো হতো এতে হার্ডকোর রাশিয়ার সমর্থক দেশ 4টা বা 5টা, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, বেলারুশ, ইরান, সিরিয়া, 5টা, এই জাস্ট এই 5টা দেশ প্রকাশ্যে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। রাশিয়ার সমর্থক তারপরে অনেক, আসলে আমি মনে করি যারা ভোটদানে বিরত থাকে তারাও রাশিয়ার, কিন্তু খেয়াল করি তারা অত্যন্ত শক্তভাবে রাশিয়ার পক্ষে না, প্রকাশ্যে না, বাংলাদেশ ভোটদানে বিরত হয়ে রাশিয়ার পক্ষেই আছে, আসলে ভারত চায়না সবাই ভোটদানে বিরত থাকে। ফলে রাশিয়া খুব স্বাভাবিকভাবে চেষ্টা করেছে তার মিত্র বাড়ানোর জন্য। আমরা দেখব যে রাশিয়া আফ্রিকার দেশগুলোর সাথে, ল্যাভরভ আফ্রিকা সফর করেছেন, আরও বিভিন্ন এলাকা সফর করেছেন, করে উনি চেষ্টা করেছেন, উনি মিয়ানমারেও এসেছিলেন, উনি ওনার মিত্র যত বাড়ানো যায় সেটার চেষ্টা। উনি ঢাকায় আসবেন জাকার্তা হয়ে, উনি ইন্দোনেশিয়াতেও যাচ্ছেন, ফলে তার চেষ্টা হচ্ছে কীভাবে তার মিত্র বাড়ানো যায়, যেহেতু তার মিত্রের সংকট তৈরি হয়েছে। রাশিয়া তার আন্তর্জাতিক প্রভাব নতুন করে আরও ঠিকঠাক করে রাখতে চাইছে এবং কোনো কোনো ক্ষেত্রে সে পেরে উঠছে। যেমন ধরুন আমরা যদি বলি রিসেন্টলি আফ্রিকার দেশ নিজেরে যে সামরিক অভ্যুত্থান হলো, নাইজার বলে আমরা এটাকে পরিচিত, দেখলাম এখন সবাই নিজের বলছেন, নিজের লোকজনও তাই বলছেন, যে সামরিক অভ্যুত্থান হলো তার পেছনে রাশিয়ার হাত আছে, এটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে, কারণ ওখানে পশ্চিমা সমর্থিত একটা সরকার, বিশেষ করে ফ্রান্স সমর্থিত একটা সরকার, নির্বাচিত সরকার, মোটামুটি ভালো নির্বাচনে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে এবং ওয়াগনার প্রধান এই অভ্যুত্থানকে সমর্থন করার পর রাশিয়ার পতাকা নিয়ে রীতিমতো যারা এই জান্তার পক্ষে আছে তারা মিছিল করেছে, তাদের এই পতাকা রেখেছে, তার মানে রাশিয়া এই কাজ করছে। একইভাবে আরও আফ্রিকান দেশে অভ্যুত্থান হয়েছে, তার কিছুদিন আগে মালি এবং বুর্কিনা ফাসোতে হয়েছে, রাশিয়া পেট্রোনাইজ, সুতরাং রাশিয়া তার প্রভাব তৈরি করার চেষ্টা করছে। রাশিয়ার না হলে আসলে এই অনেকগুলো আফ্রিকান দেশে একসময় সোভিয়েত ইউনিয়নের খুব প্রভাব ছিল। আমরা জানি যে এই দেশগুলো, পশ্চিমা দেশগুলো বিশেষ করে ফ্রান্সের মানে উপনিবেশ ছিল, আরও কিছু কিছু দেশ আফ্রিকায়, বেলজিয়ামের আফ্রিকার উপনিবেশ ছিল, এদের এই উপনিবেশের কারণে পশ্চিমা বিরোধী এক ধরনের মানসিকতা আছে, তখন সোভিয়েত ইউনিয়ন তাদের সাথে কাজ করতো, রাশিয়া সেটারই এক ধরনের লেগাসি এখানে কন্টিনিউ করছে। সো রাশিয়া চেষ্টা করছে যত বেশি দেশকে সম্ভব তার বলয়ে নিয়ে আসার জন্য, এটা ট্রু। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ল্যাভরভ কেন আসছে, ল্যাভরভ ওইটা একটা কারণ তো আছে, প্লাস বাংলাদেশ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে উঠছে রাশিয়ার জন্য, শুধু ওই প্রক্সির কারণে না, প্রক্সি যুদ্ধের কারণে না, তার আরও গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে এই দেশে তার একটা বিরাট প্রকল্প চলছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা রাশিয়ার প্রকল্প এবং বিরাট বাণিজ্য হচ্ছে। ঠিক একই রকম কনফিগারেশনের একটা বিদ্যুৎ কেন্দ্র
ভারতের তামিলনাড়ুর কোদানকুলামে হচ্ছে, যেটার খরচ বাংলাদেশের খরচের অর্ধেকের কম হচ্ছে। সুতরাং রাশিয়া এখানে কত বড় ব্যবসা করছে খেয়াল করুন, কিছু অংশ এই দেশে লুটপাটকারী সরকারের লোকজনকে দিয়েছে আর বিরাট অংশ তাদের। তাহলে খেয়াল করি এই ব্যবসাটা তাদের আছে। এছাড়া তারও অনেক ব্যবসার সুযোগ আসলে আছে। বাংলাদেশের যেহেতু আর্থিক অবস্থা ভালো হচ্ছে, মানুষের জিডিপি গ্রোথ ভালো, বাংলাদেশ আবার একটা কনফ্লিক্টের মধ্যেও পড়েছে। খেয়াল করি মিয়ানমারের সাথে কিন্তু আমাদের একটা কনফ্লিক্ট হয়েছে, যেটা কোনো একদিন একটা যুদ্ধ অবস্থা বা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে। সেটার কারণে বাংলাদেশের অস্ত্র কেনার সম্ভাবনা বাড়ছে, এবং বাংলাদেশের অস্ত্র কেনার সম্ভাবনা যদি বাড়ে, রাশিয়া সেখানে একটা গুরুত্বপূর্ণ সাপ্লায়ার হিসাবে আবির্ভূত হতে পারে, সম্ভব এটা। খেয়াল করি যে বাংলাদেশ এখন পর্যন্ত চীনের অস্ত্রই সবচেয়ে বেশি কিনছে। রাশিয়ার অস্ত্রের সুনাম খুব বেশি আছে কি না আমরা সেটা কতটা বলতে পারি, তার চাইতে জরুরি কথাটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় খুব ভালো কিছু করতে পেরেছে তাদের অস্ত্র, তা না, তারপরও তারা বিশ্বের অস্ত্র তৈরিকারকদের মধ্যে খুব লিডিং পজিশনে আছে। তারা অস্ত্র বিক্রি করতে চায়, তারা চাইলে তাদের জ্বালানি বিক্রির সম্ভাবনা আছে, তাদের খাদ্যশস্য বিক্রির সম্ভাবনা আছে। তো তাদের এক ধরনের ব্যবসার সুযোগ বাংলাদেশে আছে, যদিও বাংলাদেশের দিক থেকে সেখানে পাঠানোর মতো তেমন কিছু নাই। তৈরি পোশাকের অল্প কিছু চালান একসময় গিয়েছিল, খুব বড় ওই বাণিজ্য। সো রাশিয়ার দিক থেকে স্বার্থের জায়গা নট লেস। কিন্তু রিসেন্টলি যেটা আরও নতুন করে রাশিয়ার সামনে এসছে, রাশিয়া এখন প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে পশ্চিমারা কিছু করতে চাইছে সেখানে বাগড়া দিতে চাইছে, সেখানে তারা তাদের এক ধরনের উপস্থিতি জানান দিতে চাইছে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশে যখন ভিসা স্যাংশন দেওয়া হচ্ছিলো, তখন রাশিয়ার এম্বাসি ফর্মালি সেটাকে স্ট্রংলি ক্রিটিক করে, সেটাকে প্রতিবাদ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের সার্বভৌমত্ব এসব বলে টলে চায়না যেমন দেয়, একই রকম স্টেটমেন্ট রাশিয়া দিয়েছিল। এই ঘটনা আমাদের সামনে ঘটেছে, আমাদের মনে থাকার কথা। আবার এটা পাল্টাপাল্টি হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন আবার পাল্টা বলেছে, তুমি যদি বাংলাদেশে এটাকে সার্বভৌমত্বের উপর আঘাত মনে করো, তো ইউক্রেনকে ঢুকে তুমি আক্রমণ করছো, সেটা কি আসলে হাস্যকর শোনায় রাশিয়া এটা যখন বলছে। কিন্তু আমি আবারও বলি, কোনো দেশ সব জায়গায় আসলে একই রকম পদক্ষেপ নেবে না, এটি নিয়ম। সে তার স্বার্থ অনুযায়ী এক জায়গায় যুদ্ধ করবে, একটা দেশ দখল করে ফেলতে চাইবে, আবার আরেকটা ক্ষেত্রে এসে সে এখানে বলবে শুধু নির্বাচন নিয়ে কথা বললে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। পৃথিবী এভাবেই চলে, যেহেতু পাল্টাপাল্টি টুইট বা ফেসবুকের লড়াই কিন্তু কয়েকদিন চলল, কিন্তু রাশিয়ার স্বার্থের একটা বড় সংঘাত পশ্চিমারা তৈরি করেছে, আমেরিকা তৈরি করেছে, সেটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ক একটা জটিলতা হয়েছে। একটা হলো, প্রথমটা তো রাশিয়া বাংলাদেশকে না জানিয়েই করেছে বলে বাংলাদেশ দাবি করে, সেটা হচ্ছে রাশিয়া আমেরিকার নিষেধাজ্ঞা প্রাপ্ত একটা জাহাজের নাম এবং রং বদলে সেটাই করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতি পণ্য বাংলাদেশে পাঠিয়েছিল। কিন্তু সেই জিনিসটা আমেরিকার চাপে বাংলাদেশ এখানে খালাস করতে দেয় নাই, শেষ পর্যন্ত ওরা কলকাতায় খালাস করবে, সেখান থেকে সড়কপথে আনবে, সেই চেষ্টাও সফল হয়নি। এবং এরপর রাশিয়া প্রতিক্রিয়া দেখিয়েছিল যে এই ধরনের ঘটনা বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষতি করবে। ইনফ্যাক্ট রাশিয়া খুব স্বাভাবিকভাবে চাইবে যে বাংলাদেশ এগুলো থেকে সরে এসে, মানে রাশিয়ার সাথে তো সরকার প্রেম দেখাচ্ছে, সো সেই প্রেমের এক ধরনের ম্যানিফেস্টেশন দেখতে চেয়েছিল যে আমেরিকার এসব চাপের পরেও বাংলাদেশ যাতে রাশিয়ার কথা শোনে। কারণ আমেরিকার অনেক চাপের পরও তো ইন্ডিয়া অনেক কিছু আমেরিকার বিরুদ্ধে গিয়ে রাশিয়ার পক্ষে করছে, জ্বালানি তেল কেনা একই রকম ব্যাপার। সো রাশিয়া এটা চেয়েছিল, কিন্তু বাংলাদেশ করে উঠতে পারেনি আসলে। তার চাইতেও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ এখন রাশিয়াকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্ট দিতে পারছে না। আমরা জানি ইউক্রেন আগ্রাসনের পর থেকে রাশিয়ার উপরে সব স্যাংশনের সাথে একটা গুরুত্বপূর্ণ স্যাংশন আরোপ করা হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে মানে বিনিময় মাধ্যম সুইফট, সেই সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ রাশিয়াকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিল, ইনফ্যাক্ট এই ঋণ পরিশোধ করা শুরু হয়ে গেছে, দিতে পারছে না। মাঝে বাংলাদেশ চেষ্টা করেছিল চীন হয়ে সেটা দেবে, কিন্তু এটা নিয়েও আন্তর্জাতিক নানান শোরগোলের কারণে বাংলাদেশকে থেমে যেতে হয়েছে। ফলে রাশিয়া চাইছে বাংলাদেশকে তার দিকে নিয়ে আসার জন্য, এবং বাংলাদেশ সরকারও একটা বাজি ধরছে, যে বলছেন বাজি ধরছে, বাজিটা হলো এরকম, আমি আগেও বলেছি একটা ভিডিওতে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক এবং নিরাপত্তা সচিব জনাব তারেক আহমেদ সিদ্দিকী রাশিয়ায় গিয়েছিলেন মস্কো সিকিউরিটি কাউন্সিলের একটা বৈঠকে, সেখানে কোনোভাবেই পশ্চিমা কোনো দেশকে দাওয়াত দেওয়া হয়নি, সেরকম মানে অ্যান্টাই ওয়েস্ট একটা সম্মেলনে গিয়েছেন তারেক সিদ্দিকী। শুধু সেটা না, উনি ওনাদের উপপ্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেছেন, এগুলো সব বাংলাদেশের রাশিয়ান এম্বাসি আমাদেরকে ফেসবুক স্ট্যাটাস বা টুইট করে জানিয়েছে। তার মানে বাংলাদেশ রাশিয়ার সাথে খাতির দেখাতে চাইছে, এখন ল্যাভরভ আসলে সেই সুযোগটা আরেকটু তৈরি হবে।
এর কারণটা আমি মনে করি, আমি আগেও বলেছি এখন আবার বলি, সেটা হলো যে রাশিয়া বাংলাদেশের সাথে খাতির করছে। এই আলাপটা সরকার দিতে চায় যে বিশেষ করে আমেরিকাকে একটা এক ধরনের মানে চাপ দেওয়ার চেষ্টা, যে তুমি যে আমাকে এত চাপ দিচ্ছ, দেখো আমি কিন্তু রাশিয়ার দিকে চলে যেতে পারি। আমরা যে নিশ্চয়ই খেয়াল করেছি রিসেন্টলি ভারতের যে রিপোর্টগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, সেখানে সব আলাপের মূল আলাপ ছিল এই সরকার ক্ষমতা থেকে সরে গিয়ে অন্য কোনো সরকার আসলে, বিশেষ করে বিএনপির সাথে ওরা অহেতুক জামাত যোগ করছে, এটা তাদের একটা নোংরামি, জামাত এখন বিএনপির সাথে নাই। যাই হোক, বিএনপি জামাত আসলে চীনের দিকে সরকার চলে যাবে, ভারতের কন্ট্রোল থাকবে না। তার মানে জুজুর ভয়টা হচ্ছে সরকার আমেরিকা ভারত থেকে সরে চীন এবং আমি মনে করি রাশিয়ার দিকে চলে যাচ্ছে, এটাও সরকার ইউজ করতে চাইছে। ল্যাভরভ আসলে সেটা সরকারের পক্ষে দেখানো সহজ হয়। নাম্বার টু হচ্ছে, খেয়াল করি আমরা, রাশিয়া ভেটো পাওয়ারের একটা দেশ, কোনো এক কারণে, যেমন ধরুন জাতিসংঘের অধীনে নির্বাচন, এটা নিরাপত্তা পরিষদে যেতে হবে, এবং কোনো কারণে চায়না যদি সরকারের পক্ষে ভেটো না দেয়, রাশিয়া আছে, আপনি একটা এক্সট্রা অপশন রাখবেন, এটা নিয়ম, এটা করতে হয়। চায়না বহু সময় খুবই উদ্ভট আচরণ করে, শ্রীলঙ্কা চায়নার আচরণ দেখা গেছে, তাদের জন্য জান দেয়া রাজাপাকসে ভাইদের পক্ষে শেষ পর্যন্ত চায়না দাঁড়ায় নাই, সো সরকার ওই একটা অপশন রাখছে। নাম্বার থ্রি, সেটা হলো সরকার যদি শেষ পর্যন্ত পশ্চিমকে ম্যানেজ করতে না পারে, সরকার নিশ্চিতভাবে চেষ্টা করবে একটা নির্বাচন করতে, সেই ক্ষেত্রে রাশিয়া তাকে কিছু সাহায্য করতে পারে। সাহায্যগুলো এরকম, আমরা জানি রাশিয়া পৃথিবীর গম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তার একটা এখন বড় অংশ গম, সো সরকারকে সে গম দিতে পারে মানে সুবিধাজনক দামে। আর্থিক সংকট আমরা খেয়াল করব, আফ্রিকাকে সে বিনা পয়সায় গম দিতে চেয়েছে, এবং জ্বালানি, বিশেষ করে জ্বালানি তেল, গ্যাস কম্প্রেস করে নিয়ে আসা ঝামেলা, কিন্তু জ্বালানি তেল দিতে পারে। বাংলাদেশের রিফাইনারির সাথে রাশিয়ার ক্রুড অয়েলের কনফিগারেশন মেলে না, বাংলাদেশের রিফাইনারি প্রত্যেকটা ক্রুড অয়েলের কনফিগারেশন একই না, বাংলাদেশের রিফাইনারি তৈরি হয়েছে মূলত মিডল ইস্টের তেলের সাথে মানে অ্যাডজাস্ট করে, তো সেই তেল এই মুহূর্তে রিফাইন করা না গেলেও রিফাইনারি বানানো যেতে পারে, অথবা ভারত হয়ে আসতে পারে, অথবা রাশিয়া নিজে রিফাইন করে পাঠাতে পারে। সো জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও রাশিয়া সাহায্য করার সম্ভাবনা আছে। আর ওই যে বললাম অস্ত্রের ব্যবসা ট্যাবসার হিসাব নিকাশ তো থাকবেই, সব কিছু মিলে মানে যদি কোনো একটা সংঘাত বাংলাদেশে তৈরি হয়, স্যাংশন আসে, তাহলে রাশিয়া তাকে এইভাবে হেল্প করতে পারে, এটাও সরকারের জন্য দরকার। সরকার বাজি ধরছে, একটু রিস্কি বাজি, যে কথাটা বলছিলাম আগে সেটা দিয়ে শেষ করি। আপনি আমেরিকার সাথে যখন সংঘাত করছেন, আপনি রাশিয়াকে ডেকে এনে দহরম মহরম করছেন, আপনি আমেরিকার জায়গায় দাঁড়ালেই বুঝবেন যে এটা আমেরিকার ভাল লাগবে না, ভাল লাগছে না। যখন ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন শুরু হয়, তখন যখন ইমরান খান রাশিয়া গেছে, বলা হয় ওইটা একটা বড় কারণ ইমরানের প্রতি আমেরিকার ক্ষুব্ধ হওয়ার, খুব স্বাভাবিক, অস্বাভাবিক না। আবার আপনি এখন পশ্চিমাদের সংঘাতের মধ্যে সার্গে ল্যাভরভকে আতিথ্য দিচ্ছেন, এটা পশ্চিমাদেরকে, আমেরিকাকে অনেক বেশি ক্ষুব্ধ করে তোলার খুবই সম্ভাবনা আছে। সুতরাং এটা একটা বড় বাজি সরকার যেটা মনে করছে, যে এটা দিয়ে আমি আমেরিকাকে বরং পাল্টা চাপ দিচ্ছি, তুমি আমাকে এত চাপ দিও না, তার চাইতে আমি মনে করি আমেরিকা আরও বেশি ক্ষুব্ধ হবে এবং এটা সরকারের জন্য দিনের শেষে ভালো হবে না। এরকম একটা সময়ে ল্যাভরভ আসা, এবং আমরা খেয়াল রাখবো যে ল্যাভরভ কী ধরনের বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, আমরা ধারণাই করতে পারি যে আগের মতো কথাবার্তাই বলবেন। সো ল্যাভরভকে ঢাকায় এনে এই ধরনের কথা বলানো হচ্ছে, আমেরিকাকে এটা ক্ষুব্ধ করবে। সুতরাং আমেরিকা তার যে কোর্স ছিল, তার দিকে যাওয়ার কথা ছিল, সেদিকে তো যাবেই, সেটা আরও স্ট্রংলি যাবে বলে ধারণা করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। শুরুর দিকে আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো আমাকে কেউ কেউ বলছেন রাশিয়ার কি এখানে আমেরিকার সাথে কোনো ধরনের যুদ্ধ পরিকল্পনা আছে কি না, বাংলাদেশে রাশিয়ার সৈন্য আসতে পারে কি না, আমাকে কেউ কেউ প্রশ্ন করছেন, আমি আসলে খুব অবাক হয়েছি এইসব প্রশ্নে। প্রথম কথাটা হচ্ছে, এখানে কোনো যুদ্ধ পরিস্থিতি আমেরিকা তৈরি করবে না, আমেরিকা এখানে যুদ্ধে নামছে না, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। আমেরিকা তার কিছু স্বার্থ আছে, সেগুলো সে তার মতো করে বিভিন্ন রকম অন্য চাপ দিয়ে সেটাকে সে ইয়ে করার চেষ্টা করবে। রাশিয়া কোনো কোনো জায়গায়, যেমন ধরুন নিজের যে অভ্যুত্থান হলো, সেখানে ওয়াগনার মার্সেনারিদেরকে ডাকা হয়েছে, কারণ নিজের খুবই মিলিটারিলি খুবই দুর্বল একটা দেশ, তাদের মাত্র 33,000 সৈন্য আছে, তাদের একটা ট্যাঙ্কও নাই, তাদের আর্মার পার্সোনাল ক্যারিয়ার আছে, তাদের মাত্র দুইটা ফাইটার প্লেন আছে, একেবারে প্রাগৈতিহাসিক টাইপের। সুতরাং নিজের যখন
তাকে অন্য দেশে আক্রমণ করবে বলছে, সেরকম জায়গায় রাশার মার্সেনারিদেরকে সে ডাকছে, বা রাশা অন্য কোথাও যখন ফর্মালি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, তখন যখন ওখানে পশ্চিমা সৈন্য ঢুকেছে, সিরিয়াতে আমেরিকার সৈন্য ঢুকেছে, অন্যান্য দেশের নেটো সৈন্য ঢুকেছে, তখন রাশা সেখানে সরাসরি যুদ্ধে ইনভলভ হয়েছে। বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি নাই, বাংলাদেশে রাশিয়ান সৈন্য আসছে না, রাশার সামরিক কোনো চিন্তা যেখানে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি পার্টিসিপেট করব, সেরকম সামরিক কোনো চিন্তা সেটা রাশার বা তার যে নিয়ন্ত্রিত ওয়াগনার মার্সেনারি তাদের দিক থেকে আছে বলে আমি কোনোভাবেই মনে করি না। ল্যাভরভ আসার কারণ যা যা বললাম মোটামুটি এগুলোই, খাতির দেখানোর কারণ মোটামুটি এগুলোই, এর চেয়ে বেশি কিছু সর্বসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ যেটা হতে পারে কিছু অস্ত্রের কেনা বেচা হতে পারে। বাংলাদেশের সামর্থ্য বাড়ছে, ভবিষ্যতে অস্ত্রের ব্যবসায় অস্ত্রের বাজারে সবাই ঢুকতে চাইবে, আমেরিকাও চাইছে, ভারত চাইছে, ভারতের অস্ত্র আদৌ খুব অ্যাডভান্স কিছু না, তারাও বিক্রি করতে চাইছে, যেহেতু সরকারের উপরে তার এক ধরনের সক্ষমতা বা লেভারেজ আছে। চায়নার কাছে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, আমেরিকা খুব সিরিয়াসলি চাইছে, ব্রিটেন চাইছে, বাংলাদেশ ফাইটার প্লেন কিনবে সেটার জন্য বাংলাদেশকে ইউরোপের দিক থেকে ইউরো ফাইটার টাইফুন অফার করা হয়েছে, বাংলাদেশের হেলিকপ্টারের জন্য আমেরিকা তাদের অ্যাপাচে হেলিকপ্টার অফার করেছে। সো অস্ত্র বিক্রির কেনা বেচার মধ্যে সেটা হতে পারে, কিন্তু আবারও বলছি আদৌ এরকম কোনো সম্ভাবনা ন্যূনতম পর্যায়েও নেই বলে আমি বিশ্বাস করি। কোনোভাবেই রাশিয়ান সৈন্য আসা বা এখানে আমেরিকার সাথে রাশিয়ার একটা প্রক্সি যুদ্ধ এই মাটিতে হওয়া, নো ওয়ে।